ভীমপুর নামক রাজ্যে এক রাজা রাজত্ব করত। রাজার চার ছেলে ছিল। ছেলেরা দেখত যে তাদের যখনই কোনো জিনিসের দরকার হতো, তাদের বাবা আলমারি থেকে একটা বেশ মূল্যবান সিন্দুক নামাতো আর বলতো, আমার দুটো গরুর গাড়ি দরকার। বাবা যা বলতো তখনই ওই জিনিসটা সামনে চলে আসতো। বাবা, এই সিন্দুকটা কি মুখ থেকে চাওয়া যে কোনো জিনিস দিতে পারে? না, আমি সিন্দুক থেকে কিছুই চাই না। আসলে এই সিন্দুকের মধ্যে দুটো জাদু মোহর রাখা আছে, আমি ওদের থেকেই চাই। এই মোহরগুলোর জন্য আমাদের রাজ্য সুরক্ষিত আছে। কিছুদিন পর যখন রাজা বুড়ো হয়ে গেল, তখন তিনি নিজের ধন সম্পত্তি নিজের চার ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। কিন্তু মোহরে এসে ব্যাপারটা আটকে গেল, কারণ মোহর শুধু দুটো ছিল আর ছেলে ছিল চারজন। এবার দুটো মোহর চার ছেলের মধ্যে ভাগ করবেন কি করে? রাজা নিজের চার ছেলেকে ডেকে বললেন, বাচ্চারা, আমি তোমাদের সবাইকে খুবই ভালোবাসি। আমি আমার সব ধন সম্পত্তি চারটে সমান ভাগে ভাগ করে দিয়েছি, কিন্তু মোহরের ক্ষেত্রে আমি অসহায়। বাবা, মোহরগুলো মাছ থেকে কেটে দিন, অর্ধেক অর্ধেক মোহর রেখে দেব। না, সেটা হতে পারে না। যদি মোহরগুলোকে মাঝখান থেকে কেটে দিই, তাহলে ওগুলোর প্রভাব নষ্ট হয়ে যাবে। বাবা, যদি মোহর থেকে আমরা যে কোনো কিছু চাইতে পারি, তাহলে আমরা মোহর থেকে আরও দুটো মোহর চেয়ে নিতে পারি। তাহলে আমরা চারজনের কাছে এক একটা মোহর হয়ে যাবে। না, সেটাও সম্ভব নয়। মোহর থেকে মোহর চাওয়া যায় না। চার ছেলেই হতাশ হয়ে গেল। তোমাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। পশ্চিমে মরুভূমি পার করে সুকমারি নামে এক রাজা থাকেন। আমি শুনেছি তিনি খুব বুদ্ধিমান। তোমরা চারজন নিজের সমস্যা নিয়ে ওনার কাছে যাও, হয়তো সুকমারি ওই সমস্যার সমাধান করতে পারবে। চার ছেলে সুকমারির রাজ্যের দিকে রওনা দিল। ওখানে পৌঁছানোর আগে ওদের মরুভূমি পার করতে হলো। চার ছেলে যখন মরুভূমি পার করছিল, তখন ওরা এক জায়গায় দাঁড়ালো। মনে হচ্ছে এখান দিয়ে কোনো উট পার হয়ে গেছে। আর সেই উট এক চোখে দেখতে পায় না। উটের উপর নিশ্চয় কোনো মহিলা চড়েছিল, আর সেই মহিলা গর্ভবতীও ছিল। একজন লোক ওই চারজনের কথা শুনে ফেলল। আমি শুনলাম তোমরা চারজন উট আর গর্ভবতী স্ত্রীকে নিয়ে কথা বলছিলে। সেই গর্ভবতী মহিলা আমারই স্ত্রী। আমার ওর সাথে খুব ঝগড়া হয়েছিল, রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে আসে। দয়া করে আমাকে বলো ওই মহিলা কোথায় আছে। আমরা জানি না তোমার স্ত্রী কোথায়। আমরা তো রাজা সুকমারির দরবারে যাচ্ছি। কেন মিথ্যে কথা বলছো? তোমরা নিশ্চয়ই আমার স্ত্রীকে কোথাও লুকিয়ে রেখেছো। তাড়াতাড়ি বলো আমার স্ত্রী কোথায়। আমি তোমাকে ওকে নিয়ে কথা বলতে শুনেছি। আমরা সত্যিই জানি না তোমার স্ত্রী কোথায়। আমাদের দেরি হচ্ছে, আমাদের যেতে দাও। কিছুক্ষণ চলার পর চার ছেলে রাজা সুকমারির দরবারে পৌঁছল। ওরা গিয়ে দেখল ওই লোকটা আগে থেকে রাজা দরবারে উপস্থিত, যার স্ত্রী হারিয়ে গেছিল। রাজা সাহেব, এরাই হলো সেই চার মানব চোর। এরা আমার স্ত্রীকে চুরি করে নিয়েছে। এটা তুমি কি বলছো? আমরা কোনো মানব চোর নই। আমরা রাজার কাছে নিজের সমস্যা নিয়ে এসেছি। কি ধরনের সমস্যা? আমরা চার ভাই আর আমাদের কাছে দুটো মোহর আছে। আপনি কি বলতে পারেন দুটো মোহর আমাদের চার ভাইয়ের মধ্যে কিভাবে ভাগ করা যেতে পারে? শ্রীমান, এরা মিথ্যে কথা বলছে। এদের জিজ্ঞাসা করুন, এরা কি অন্ধ উট আর আমার স্ত্রীকে নিয়ে কথা বলছিল না? যদি এরা উট আর আমার স্ত্রীকে না দেখে, তাহলে ওরা কি করে জানলো যে আমার স্ত্রী অন্ধ আর গর্ভবতী? আমরা তো শুধু অনুমান করেছিলাম। বালিতে পায়ের ছাপ দেখে আমি বলেছিলাম যে এখান থেকে কোনো উট পার হয়েছে নিশ্চয়ই। রাস্তা শুধু একদিকের ঘাস আর ঝাপঝোপড় খাওয়া হয়েছিল, তাই আমি বলেছিলাম যে উট এক চোখে দেখতে পায় না। উটের চাল কোনো এক ধরনের ছিল না, এদিক ওদিক বিন্যস্ত ছিল, যার থেকে আমি আন্দাজ করেছিলাম যে উঠের লাগাম আগলা ছিল। যেহেতু পুরুষ লাগাম শক্ত করে ধরে রাখে, তাই আমি ভাবলাম ওর ওপর নিশ্চয়ই কোনো মহিলা বসেছিল হয়তো, যে লাগাম আলগা ছেড়ে দিয়েছিল। আমি রাস্তার ধারে মানুষের পা আর হাতের ছাপ দেখতে পেয়েছিলাম, যা দেখে আমার মনে হয়েছে যে ওর ওখানে কোনো লঘুশঙ্কর বসেছিল, আর তাকে উঠে দাঁড়ানোর জন্য নিজের হাতের ব্যবহার করতে হয়েছিল। এই জন্য আমি বললাম যে মহিলাটি নিশ্চয়ই গর্ভবতী। খুব ভালো,
তোমরা চারজন খুবই বুদ্ধিমান। আমি মোহরগুলো ভাগ করতে পারবো না, কিন্তু আমার কাছেও দুটো মোহর আছে, আর আমার চারটে মেয়ে আছে। যদি তোমরা চারজন আমার মেয়ের সাথে বিবাহ করো, তাহলে দুটো মোহর আমি তোমাকে দিয়ে দেবো। তারপর তোমাদের কাছে চারটে মোহর হয়ে যাবে। তারপর তোমরা চারজন নিজের কাছে একটা করে মোহর রাখতে পারবে। চার ছেলে সুকুমারীর মেয়েদের সাথে বিয়ে করে নেয় আর আনন্দে দিন কাটাতে থাকে। অনেক দূরের দেশের কথা, একটা গ্রামে ডেজি আর এপ্রিল নামের দুজন বোন নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকত। এপ্রিল, আমি দুধ দুয়াচ্ছি, তুই একটু মাকে ওষুধ দিয়ে আয় আর থার্মোমিটার দিয়ে ওনার জ্বরও দেখে নে। এপ্রিল ডেজির থেকে ছোট ছিল। এপ্রিল এটা একদম পছন্দ করতো না যে ওর বড় বোন ওকে কোনো কাজের জন্য অর্ডার দিক। ডেজি আমার থেকে বড়, এই জন্য ও খুব মা সাজে আর সব কাজের জন্য আমাকে অর্ডার দিতে থাকে, আর নিজে দুধ দোয়ার বাহানায় সারা দিন ওইভাবে ছেলেদেরকে দেখতে থাকে। আরে এখানে তো অনেকগুলো ওষুধ আছে, জানি না কোন ওষুধটা দিতে হবে। আমাকে কি ডেজিকে জিজ্ঞেস করা উচিত? না, ওই মেয়েটাকে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না। এইটা গোলাপিটা হয়তো হবে, এইটা মা অনেকদিন ধরে খায়নি। এপ্রিল গাফিলতি করে নিজের মাকে ভুল ওষুধ খাইয়ে দেয়। ভুল ওষুধ খাওয়ার কারণে ওর মায়ের শরীর আরো খারাপ হয়ে যায়। এপ্রিল খুব ঘাবড়ে যায়। ডেজি তাড়াতাড়ি এসো, জানি না মায়ের কি হয়ে গেছে। শোনো না, আমি মাকে এই ওষুধটা দিয়েছিলাম, তারপরেই মায়ের কিছু একটা হয়ে গেল। আরে ডেজি, এটা তুই কি করলি? মাকে ভুল ওষুধ খাইয়ে দিলি। আমি আমি ইচ্ছে করে দিইনি। কেঁদো না বাবা, হয়তো আমার ভাগ্যে মরাই লেখা আছে। আর এমনিতেও আমি আমার অসুস্থতা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছি। মরার আগে আমি তোমাদেরকে কিছু একটা দিতে চাই। মা ডেজি আর এপ্রিলকে একটা সন্দুক বার করে দেয় আর মরে যায়। না মা, আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ভুল ওষুধ খাইয়েছি। মা ফেরত চলে এসো মা, এভাবে চলে যেও না মা, আমরা কার সাহায্যে বাঁচবো এখন? দুজন বোন সন্দুক খুলে দেখল। সন্দুকের ভেতরে দুটো পুটলি আর একটা চিঠি ছিল। ডেজি লেটারটা পড়ল। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের বয়স এখন বিয়ে করার মতো হয়ে গেছে, কিন্তু আমার যাওয়ার পরে এরকম কেউ নেই যারা তোমাদের জন্য যোগ্য বর খুঁজতে পারবে। এই সিন্দুকের মধ্যে দুটো পটলি আছে, যার মধ্যে হীরে আছে। তোমরা হীরে নিয়ে যাত্রায় বেরিয়ে যেও, কারণ তোমরা দুজন অনেক সুন্দর, এই জন্য অনেক লোক তোমাদের সঙ্গে বিয়ের প্রস্তাব রাখবে। কিন্তু কারোরই শুধু চেহারা দেখে তোমরা বিয়ে করার জন্য রাজি হইও না। বিয়ে এমন একজনকে করো যে এক হীরের বদলে চারটে হীরে এনে দেয়। ডেজি আর এপ্রিল হীরে নিয়ে যাত্রায় বেরিয়ে পড়ল। যখন ওরা কিছু দূর পৌঁছলো, তখন একজন ছেলে ডেজির কাছে এসে বলল, হে সুন্দরী, আমার নাম পিটার, তুমি আমাকে বিয়ে করবে? ডেজি নিজের পটলি থেকে একটা হীরে বার করে ছেলেটার হাতে দেয় আর বলল, যদি তুমি এই হীরের বদলে চারটে হীরে নিয়ে এই ঠিকানায় চলে এসো, তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। ঠিক আছে, আমি আমার চেষ্টা করব। ওরা কিছু দূর আরো হাঁটতে শুরু করলো। তখন একটা ঘোড়া নিয়ে একটা ছেলে এপ্রিলের কাছে আসলো। আরে সুন্দরী মেয়ে, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমাকে একটা হীরে দেব, তার বদলে তোমাকে আমাকে চারটে হীরে এনে দিতে হবে। যখন চারটে হীরে হয়ে যাবে, তাহলে এই নাও আমার ঠিকানা, এই ঠিকানায় চলে এসো। এপ্রিল আর ডেজির পটলিতে চারটে হীরে ছিল। ওরা রাস্তায় আগে যেতে গেল আর বিয়ের প্রস্তাব রাখা ছেলেদেরকে নিজেদের পটলি থেকে একটা একটা হীরা দিতে গেল। যখন ওদের পটলির সব হীরে শেষ হয়ে গেল, তখন ওরা বাড়ি ফিরে এলো। তৃতীয় নাম্বারে যে ছেলেটা ছিল, ও খুব হ্যান্ডসাম ছিল, ভালো হবে যদি ওর সঙ্গেই আমার বিয়ে হয়ে যায়। ওই হীরের চক্করে আমরা কোথায় ফেসে গেলাম? ধৈর্য রাখো এপ্রিল, ধৈর্য রাখো এপ্রিল, আমি আমার মায়ের উপরে ভরসা করি, উনি যাই করেছেন কিছু ভেবেচিন্তেই করেছেন। ছ মাস হয়ে গেল, কিন্তু ডেজি আর এপ্রিলের কাছে কোনো ছেলে ফেরত আসলো না।
এভাবে আমরা কতদিন অপেক্ষা করব? এইভাবে তো আমাদের বিয়ে কোনোদিনই হবে না। এত ভালো ভালো ছেলে পেয়েছিলাম, কিন্তু মায়ের যোজনার ব্যাপারে সব হাত থেকে চলে গেল। ছেলেরা তো গেলই, আর হিরেও চলে গেল। চিন্তা করিস না এপ্রিল, মা তোর আর আমার জন্য কিছু ভালোই ভেবেছিল। যদি আগামী ছ মাসেও কেউ না আসে, তাহলে যদি তুমি চাও তাহলে তুমি বিয়ে করতে পারো। কিছু মাস পরে পিটার নামের একটা ছেলে ফেরত আসলো, যে ডেজিকে পছন্দ করেছিল। আমি হিরের সাহায্যে পরিশ্রম করে চারটে হিরে তৈরি করেছি। ডেজির বিয়ে হয়ে যায়। তোমার তো বিয়ে হয়ে গেছে, আর আমি এভাবেই রয়ে গেলাম। মনে হয় আমাকে নিতে কেউ আসবে না। আসবে এপ্রিল, একটু ধৈর্য রাখো। মা, তুমি আকাশ থেকে দেখছো তো, ঈশ্বর কি এতই নির্দয়ী? আমরা যে ছেলেটাকে হিরে দিয়েছিলাম, ওদের মধ্যে কেউ ফেরত আসছে না। সর্বশেষে একদিন জন নামের একটি ছেলে ফেরত আসে, যে এপ্রিলকে পছন্দ করেছিল। তোমার দেওয়া হিরে দিয়ে বিক্রি করে আমি যে টাকা পেয়েছিলাম, সেটা আলাগ আলাগ জায়গাতে নিবেশ করেছি, আর এত টাকা ইনকাম করেছি, আজ শুধু চান না, আমি দশটা হিরে নিয়ে পৌঁছেছি। আমার মনে হয় যে কি তোমরা দুজনের মা খুব বুদ্ধিমতী ছিলেন, উনি নিবেশের শক্তি অবশ্যই জানতেন। আর এইভাবেই এপ্রিলেরও বিয়ে হয়ে গেল। দেখলি আমার প্রিয় ছোট্ট বোন, মায়ের বুদ্ধিমানের কারণেই আজকে আমরা এত ভালো ভালো ছেলে পেয়েছি, আর আমাদের হিরেও ফেরত চলে এসেছে। ঠিক বলেছিস, আজ আমি বুঝতে পারলাম যে সবর করলে ফল খুব ভালো পাওয়া যায়।